আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো। যারা বন্ধুরা, আজকে আপনাদের জন্য যেটা দেখেছে আইপ্যাড গো টুর বাংলা ভিডিও, যেটা হলো অনেক কিছু তারা 2012 সালে যেই কথাগুলো বলছে তারই এখানে ভিডিওটা দেখাবো আমি। তো বন্ধুরা, এর আগে যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা নামাজ পড়েননি আগে অবশ্যই তারা নামাজ পড়ে আসেন, তারপর ভিডিওটা প্লে করেন, আর যারা নামাজ পড়ছেন তারা অবশ্যই দেখেন। তো বন্ধুরা চলেন আমরা শুরু করি। গাফিল আর বেখবর, শুধু একটি ভিডিও আপনাকে তার টের পাইয়ে দিবে। আমেরিকা সামান্য 7 মিনিটের একটা কার্টুন ভিডিওতে তা স্পষ্ট করে দিয়েছে। দাজ্জালের জন্য ও ইমাম মাহাদির আগমন অচিরেই হবে, সেটা স্পষ্টভাবে আমেরিকা তুলে ধরেছে সেই কার্টুন মুভিটিতে। কার্টুন মুভিটির নাম দেওয়া হয়েছে আইপ্যাড গড টু, যার অর্থ দাঁড়ায় আমার দুটি পোষা ছাগল। এখানে আই এর বদলে মাই ও ব্যবহার করা যেত, কিন্তু তারা এখানে আই ব্যবহার করেছে এবং আই এর পরে একটি ফুল স্টপ ব্যবহার করেছে। তাতেই বোঝা গেল যে এখানে অন্যান্য আরও যে কোনো শব্দ ব্যবহার করা যেত, আই মাই এ ধরনের শব্দগুলো ব্যবহার করা যেত। চলুন আমরা এই শব্দটির বাংলা অনুবাদ করে দেখি। এই শব্দটির বাংলা অনুবাদ করলে অনুবাদটি দাঁড়ায় দুটি পোষা ছাগল আমার, অর্থাৎ যেটা সোজা বাংলা ভাষায় বলা যায় আমার দুটি পোষা ছাগল। সাধারণত যেন সকলেই এর অর্থটা বুঝতে না পারে, সেজন্যই এমন একটি নাম নির্ধারণ করা হয়েছে। দয়া করে কোনো বাচ্চার মা এই কার্টুন মুভিটা যেন না দেখে। এ ভিডিওতে দাজ্জালের নিয়ন্ত্রণে কি হবে সেটিও বুঝিয়ে দিয়েছে তারা, আর মুসলমান যুবকদের মিডিয়ার মাধ্যমে কিভাবে তারা জ্ঞানহীন করেছে সেটিও তুলে ধরা হয়েছে সংক্ষেপে এই মুভিটির মধ্যে। শুধু তাই নয়, ভিডিওটিতে দাজ্জালকে নায়ক আর ইমাম মাহাদিকে ভিলেনের চরিত্রে দেখানো হয়েছে। অবশেষে দাজ্জালের আগমন, একটি টেম্পল ভেঙে পড়ার দৃশ্য, সব মিলিয়ে আজব কিছু ভয়ঙ্কর সংকেত দেওয়া হয়েছে ভিডিওটির মধ্যে। জেনে নিন এই কার্টুন ভিডিওটির মধ্যে কি কি মেসেজ লুকিয়ে আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই কার্টুন ভিডিওটি 2012 সালে রিলিজ হয়েছে, অথচ তারা 2012-তেই 2040 পর্যন্ত পৃথিবীতে কি হবে তার সব ইঙ্গিত দিয়ে দিয়েছে। আপনি আজব হচ্ছেন তাই না? অদ্ভুত লাগছে আপনার কাছে তাই তো? কিছু করার নেই, আমরা তবুও অন্ধ, বোকা, নির্বোধ। যাই হোক, আমি এখানে কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। লুইস লেফবরে এর প্রযোজনায় 2012 সালে রিলিজ হওয়া একটি 7 মিনিটের শর্ট অ্যানিমেশন মুভি, কিন্তু এটি দাজ্জালের আত্মপ্রকাশমূলক একটি মুভি। শুরুতে বাম পাশে কালো দুটি বিল্ডিং পুড়ে যেতে দেখা যাচ্ছে, অস্পষ্ট। এবার স্পষ্ট করে দেখুন, এবার দেখুন, এটাই 9/11 এর টুইন টাওয়ার ধ্বংসের দৃশ্য। কি, প্রথমেই আপনি চমকে গেলেন? আরো অনেক চমক বাকি রয়েছে এই ভিডিওটার পরতে পরতে, অক্ষরে অক্ষরে, কঠিন কঠিন কিছু অর্থ যা আপনাকে ভাবিয়ে তুলবে। আর ছাগলটির চেহারা কিছুটা গাভীর আকৃতির রাখা হয়েছে। গাভীটি খুব সম্ভবত সেই লাল গাভী, কেননা তাতে একটি কিউআর কোড দেওয়া হয়েছে যেটি 666। ইহুদিদের লাল গাভীর কোডও সেরকমই, যা আপনারা হয়তো অনেকেই জানেন। ছাগলের মাথার নিচে দেখতে পাচ্ছেন একটি মানুষ একটি কুকুরের গলায় রশি বেঁধে ইচ্ছে মতো ঘুরাচ্ছে। ঠিক তেমনি ইলুমিনাতির সদস্যরা আমাদেরকে গলায় রশি বেঁধে ইচ্ছে মতো ঘুরাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে দিয়ে। আপনি কি মনে করেন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে? না, আপনাকে এগুলো ফ্রিতে দেওয়া হয়নি, আপনার দ্বারা এরা ইনকাম করে নিয়ে যাচ্ছে, আর আপনি বিনা বেতনে এদের হয়ে কাজ করে যাচ্ছেন। সময়ে সময়ে এরা আপনার কাছে কিছু অ্যাড প্রদর্শন করে। কি কথা ঠিক বলেছি না? আপনি জানেন এই অ্যাডগুলো কিভাবে দেওয়া হয়? আপনি যে জিনিসটি মনে মনে খোঁজ করছেন ঠিক সেই জিনিসটাই আপনার কাছে তারা প্রদর্শন করছে। তাহলে ভাবছেন কিভাবে তারা আমার মনের খবর জানে? এটা বুঝতে হলে আপনার আরেকটু গভীরে যেতে হবে। আমরা যে সায়েন্স সিম্বলগুলো ব্যবহার করে থাকি, যে ইমোজিগুলো ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে বিভিন্ন লেখালেখিতে ব্যবহার করে থাকি, এটা তারা কুকিজের মাধ্যমে সংগ্রহ করে থাকে এবং আমাদের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে। আর আমরা যে বিষয়গুলো খোঁজ করছি
সেটা ওই ইমোজির মাধ্যমেই তারা বুঝে নেয়। তাই আপনার কাছে ঠিক সেই রিলেটেড ভিডিওগুলো এবং অ্যাডগুলো আপনার নিকটে পৌঁছে দেওয়া হয় যা আপনি মনে মনে খোঁজ করছেন। ইমোজির মাধ্যমে আপনার দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, বেদনা প্রকাশ পায় এবং আপনি ইউটিউবে, ফেসবুকে, গুগলে কোথায় কি সার্চ করছেন আপনার ডিভাইস থেকে তারা সেগুলো সংগ্রহ করে। ঠিক সেই রিলেটেড অ্যাডগুলো আপনার কাছে প্রদর্শন করা হয় আর আপনি সেই অ্যাডে ক্লিক করেন, অ্যাডের ওয়েবসাইট লিংকে ঢুকে যান, সেই বিষয়টা সম্বন্ধে অথবা সেই বস্তুটা সম্বন্ধে, সেই প্রোডাক্টটা সম্বন্ধে আপনি বিস্তারিত খোঁজখবর করতে থাকেন। পরিশেষে একসময় দেখা যায় আপনি সেই প্রোডাক্টটা অনলাইন থেকে ক্রয় করছেন আর প্রোডাক্ট আপনার বাড়ির পর্যন্ত পৌঁছে গিয়েছে, আপনি খুব আনন্দিত হয়েছেন। এভাবেই তারা আপনার দ্বারা ইনকাম করে নিয়ে যায় আর আপনি তাদের হয়ে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন যুগের পর যুগ, এবং আপনার দ্বারা তারা আপনার কাছ থেকেই ব্যবসা করে নিচ্ছে। যাই হোক, এই সোশ্যাল মিডিয়া নিয়ে না হয় অন্য একটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো। স্ক্রিনে যে ছাগলের মাথা দেখা যায় এটি হলো লুসিফার, শয়তানের মূর্তি, দা ইলুমিনাতি বা গুপ্ত সংগঠনের সাইন বা চিহ্ন। তাই তো তার পরপরই যে দৃশ্যটি আসলো সেটি শয়তানের দুটি হাত, আর এই হাতের মধ্যে রয়েছে দুটি তলোয়ার এবং বাম হাতে দেখতে পাচ্ছেন একটি ডলারের চিহ্ন। তার মানে এই গুপ্ত সংগঠনের টাকা পয়সার কোনো অভাব নেই, তারা ইচ্ছে করলে যে কোনো লোকের রক্ত বের করে রক্তাক্ত করতে পারে, এটাই তারা বুঝিয়ে দিচ্ছে। এই দৃশ্যে দেখতে পাচ্ছেন বুশ অনেকটা ভীতু এবং ভয়ের মধ্যে রয়েছে, এখন তাকে রাজি করানো হয়েছে সম্পদ এবং ভয় দিয়ে, তারপরে সে রাজি হয়ে গেল এবং তাকে দেওয়া হলো 6-স্টারের একটি আলো এবং সে আলো পেয়ে আনন্দিত হলো। বুশ, ওবামা সহ বিন লাদেন সব কিছুর ঘটনা প্রবাহ দেখানোর পর বুশ ও ওবামাকে লাইট দেওয়া একটি তারার আলো, যেটি 6-স্টার। আমার ক্ষুদ্র জ্ঞানে যা কিছু বুঝি তা হলো টুইন টাওয়ারে হামলার খবর বুশ আগে থেকেই জানত, তাই তাকে হাসি খুশির মাঝেও চিন্তিত দেখানো হয়েছে। তারপর বুশ যে কার্পেটের উপর নাচানাচি করছে সেটা ইয়াহুদিদের পতাকার সংকেত। পিছনের দেয়ালে কয়েকটি 6-স্টারের ছবি দেয়া আছে যাতে ইহুদিদের 6-স্টারের রহস্য লুকায়িত, আর পিছনে অনেক সাংকেতিক চিহ্ন যা তাদের বোহেমিয়ান ক্লাবের লগতে ব্যবহার করা হয়। নিচে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পাচ্ছেন এভোলিউশন, ভেঙে ভেঙে লেখা হয়েছে, মাঝখানে রাখা হয়েছে ফাঁকা, ড্যাশ দিয়ে রাখা হয়েছে, তার মানে যাতে অর্থটা সবাই বুঝতে না পারে। এটা কি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ধরে নিয়েছি এভোলিউশন, আর তার পিছনে যুক্তিও রয়েছে এই এভোলিউশন। আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটি লোক গলায় দড়ি দিচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন পুরুষাঙ্গ থেকে সিমেন্স বের হচ্ছে এবং সেটি একটি মাছের মুখের উপরে গিয়ে পড়ছে, আর উপরে দেখতে পাচ্ছেন বিবর্তনবাদের একটি চিহ্ন, প্রথমে মাছ, তারপরে বানর, তারপরে বানরের লেজ খসে গিয়েছে, তারপরে জঙ্গলি মানব, তারপরে আরেকটু ভালো প্রজাতির মানুষ, তারপরে দেখানো হয়েছে পুরোপুরি সামাজিক মানুষ, এরপরে শিক্ষা এবং আলোকিত মানুষ দেখানো হয়েছে। তার পাশেই একটি দেয়াল ঘড়ি, ঘড়িতে 12টা বেজে রয়েছে, তার মানে তাদের মতবাদে বিশ্বাসী যে মানুষগুলো তাদেরকেই এখানে দেখানো হয়েছে, আর তাদের দ্বারাই পৃথিবীর 12টা বাজিয়ে দেওয়া হবে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। কেননা আমরা কথায় কথায় বলে থাকি যে তোমার 12টা বাজিয়ে ছাড়ব, আর তারাও এই 12টা বাজানোর দৃশ্য দেখিয়ে বুঝিয়ে দিল যে তাদের তৈরিকৃত কিছু মানুষদের দ্বারা তারা পৃথিবীর ধ্বংসযজ্ঞে মেতে উঠবে আর পৃথিবীর 12টা বাজিয়ে ছাড়বে, তাই সাবধান। আর নিচে যে এভোলিউশন শব্দটি লেখা দেখেছিলেন সেই শব্দটি আর উপরের বিবর্তনবাদ, এভোলিউশন শব্দের একটি মূল অর্থ হলো বিবর্তনবাদ, আর তারা বিজ্ঞানী ডারউইনের থিওরি বিশ্বাস করে আর তাই তারা এটাকে প্রচার প্রসার করছে, স্কুল কলেজের মাধ্যমে, শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমাদের দেশে বিজ্ঞানী ডারউইনের থিওরি অনুযায়ী পড়ানো হয় আর তারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করেছে তাদের এই মুসলিম বিধ্বংসী যাত্রা, সেটাই দেখানো হয়েছে পুরো এই ক্লাসরুম দেখানোর মাধ্যমে। নিচে দেখতে পাচ্ছেন মানুষের মস্তিষ্কের মধ্যে একটি লাইট প্রবাহিত হয়েছে, এই লাইটটি বাইবেলে উল্লেখ রয়েছে শয়তানের লাইট হিসেবে। যাই হোক, সেটা নিয়ে বিস্তারিত বলতে চাই না, যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সে বিষয় নিয়ে কথা বলি। আমরা বাইবেলের কথাই ধরে নিলাম, এটি সেই শয়তানের লাইট এবং মস্তিষ্কে বিভক্ত করা হয়েছে। দেখুন, একটা মস্তিষ্ক রাখা হয়েছে ভালোর দিক,
অন্য আরেকটি মস্তিষ্ক রাখা হয়েছে খারাপের দিক, অর্থাৎ ডান এবং বাম। এভাবেই ভালো মন্দকে পৃথক করে নিতে পারবে না, মাঝখানে শয়তানকে ঢুকিয়ে দেওয়া হবে, শয়তানের আলোকে ঢুকিয়ে দেওয়া হবে। আর তার মানে হলো বর্তমান সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো খবর পেলেই দ্রুত সেটাকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করি, সত্যতা প্রমাণ না করেই সেটাকে নিয়ে বাড়াবাড়ি করতে থাকি। তার পাশে দেখতে পাচ্ছেন একটি ড্রাগন, আর এই ড্রাগন মানে যে শয়তান সেটা আমরা সবাই জানি। তার পাশেই দেখতে পাচ্ছেন হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে একটি মেয়ে, একটি ছেলে। তার মানে এটা বোঝাতে চাইছে মানুষের অন্তর থেকে ছেলে মেয়ের ভালোবাসা উঠিয়ে দেওয়া হবে, পরস্পর বিদ্বেষ লাগিয়ে দেওয়া হবে। তার প্রমাণ হলো এই ক্লাসরুমে দাঁড়িয়ে থাকা এই মহিলার পিছনে যে এলোমেলো শব্দটি লেখা রয়েছে। হঠাৎ করেই বুশের চেহারার মধ্যে বারাক ওবামাকে দেখা গেল, এবং বারাক ওবামাকে দেখা গেল খুব হাসি খুশি। আমরা জানি বুশ জীবদ্দশায় যতটা না হাসি খুশি ছিল, তার চাইতে বেশি হাসি খুশি ছিল বারাক ওবামা। আর তার মাথার টুপি প্রমাণ করে তার স্কলারশিপ পাওয়ার, আর আমরা জানি বারাক ওবামা স্কলারশিপ পেয়েছিল। আসুন বন্ধুরা, এবার বারাক ওবামার এই দাঁত দুটির নিয়ে কথা বলা যাক। কেন তার দাঁত দুটিকে সুচালও রাখা হয়েছে? তার মানে বারাক ওবামাও যে ইলুমিনাতির একজন সদস্য ছিল তার স্পষ্ট প্রমাণ, কারণ এই সুচালো দাঁতের অর্থই হলো যারা রক্ত পান করে থাকে, শয়তানের পূজা করে থাকে। আর তার সাথে দেখানো হয়েছে লল চিহ্নটি, লুইজিং আউট লর্ড, এর মানে হলো অট্টহাসি, যা বারাক ওবামার মুখেই আপনারা দেখতে পাচ্ছেন, সে অট্টহাসিতে ডুবে রয়েছে। একটা মেয়েকে একটি অ্যাপেল নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে, এবং তার পাশে অনেকগুলি মানবাকৃতির শিশু বাচ্চা দেখা গিয়েছে যাদেরকে তার কাটা দিয়ে ডরানো হয়েছে। এরপর সমস্ত ঘরের আলো বন্ধ হয়ে গেল, শুধু মেয়েটার শরীরের উপরে পড়ে থাকলো ছোট্ট এক বিন্দু আলো। পিছনে আপনারা একটি খরগোশের মাথা দেখতে পাচ্ছেন, আর বাম পাশে দেখতে পাচ্ছেন এক্সিট লেখা, এখান থেকে বের হয়ে যাওয়ার একটি সংকেত দেওয়া হয়েছে। মেয়েটির হাতে থাকা অ্যাপেলটির মানে হলো মেয়েদের থেকেই সন্তান জন্ম নেয়। প্রথম দৃশ্যে যে ছাগলটি দেখানো হয়েছিল সেই ছাগলটি তার কাটার ভিতরে বন্দী ছিল, আর এখানেও মেয়েটির পাশে পুতুলগুলো তার কাটা দিয়ে বন্দী করা। মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেবে ইলুমিনাতি, আর আমাদেরকে এভাবেই আদম সন্তানদেরকে এভাবে তার কাটা দিয়ে বন্দী করে রাখা হবে। আর বেহেস্ত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, সেটি হলো এক্সিট এর সংকেত। এর পরবর্তী দৃশ্যে দেখা গিয়েছে হাত থেকে আপেলটি বাধ্য হয়েই ছেড়ে দিয়েছে মেয়েটি। আপেলটি সোজাসুজি বারাক ওবামার পায়ে গিয়ে ধাক্কা লাগলো, এবং আপেলটি দু টুকরো হয়ে গেল। আপেলের মধ্য থেকে একটি পদ্মফুল জন্মালো, দুই প্রান্তে দুটি বীজ থেকে একটি পদ্মফুল তৈরি হলো। এটা কি আপনি জানেন? এটির অর্থ হলো মেয়ে বাচ্চাদের উদ্দেশ্য। বিগত সিরিয়ার যুদ্ধে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে শিশু বাচ্চাদের, এবং তার মধ্যে সবচেয়ে বেশি টার্গেট করে হত্যা করা হয়েছে মেয়ে বাচ্চা ও যুবতী মেয়েদেরকে। এর কারণ হলো আপেলটি হলো বাচ্চা, এই মেয়েদের থেকেই বাচ্চা বের হবে, যেমন দেখিয়েছে একটা ফুল ফুটেছে আপেলটি ফেটে গিয়ে। কেননা এই মেয়ে দ্বারা তারা ইঙ্গিত দিয়েছে সেটি হলো তৃতীয় মহাবিশ্বযুদ্ধের আগে সবচেয়ে বড় টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে হত্যা করা হবে, কেননা এই মুসলিম মেয়েগুলি বেঁচে থাকলে তারা সন্তান প্রসব করবে, আর এই সন্তানগুলি পরবর্তীতে ইমাম মাহদি ও ঈসা আলাইহিসসালামের সৈন্যবাহিনী হবে, এজন্য এদেরকে মেরে ফেলতে হবে। ভিডিওটি দেখা গিয়েছে যে ছোট্ট একটি মেয়ে বাচ্চার হাত থেকে একটি আপেল পড়ে গিয়ে সেটি থেকে একটি ফুল ফুটেছে। ওই ফুলটি দেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কপাল থেকে এক ফোঁটা ঘাম বেয়ে পড়েছিল। এটির রহস্য হলো এই ফুলটি হলো বাচ্চা ও সন্তান। মুসলমানদের ঘর থেকে সন্তান জন্ম নেওয়ার দৃশ্য দেখে সে চিন্তিত হয়ে পড়েছে, এবং তার কপালে ভুরু কুচকানো ছিল। এটির অর্থ সে চিন্তা করছে যে এই ফুলগুলি কিভাবে ধ্বংস করা যায়, অর্থাৎ মেয়েদেরকে হত্যা করলেই ফুল মারা যাবে, যার কারণে বারাক ওবামার সরকারের সময় সিরিয়া, ইরাক, মায়ানমার, বেলুচিস্তান, চেচনিয়াতে সবচেয়ে বেশি টার্গেট করে গণহারে হত্যা করা হয় যুবতী মেয়েদেরকে, এবং শিশু মেয়েদেরকে হত্যা করা হয় সবচেয়ে বেশি। আর এটি তার ফুল দেখে ঘাম বেড়ানোর রহস্য। এর পরপরই দেখা গেল বারাক ওবামা ভয়ে বাহিরের দিকে তাকিয়ে রয়েছে, এবং তার পিছনে কি যেন একটা লেখা রয়েছে অস্পষ্ট।
তার পরেই বাহিরের দেয়ালে বাম পাশে লেখা রয়েছে একটি শব্দ, পিসালম 23। এর অর্থ হল ধর্মসঙ্গীত বা ধর্মের কথা। আর 23 দিয়ে যা বোঝানো হয়েছে সেটি হলো 2023 সাল। সম্ভবত 2023 সাল থেকেই পৃথিবীতে ধর্মপ্রচার বন্ধ করে দেওয়ার পায়তারা শুরু করবে, সেটার ইঙ্গিত দিচ্ছে এই লেখাটির মাধ্যমে। দ্য পাওয়ার অফ ডেভিল এই বইটিতে এই অধ্যায়টি পাওয়া যায়। আর এই অধ্যায়টিতে লেখা রয়েছে যে অচিরেই তারা ধর্মপ্রচারকে বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। স্ক্রিনশট দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এরপর দেখা গিয়েছে আমেরিকার পতাকা দুটুকরো, এক টুকরো উড়ে যাচ্ছে বাতাসের সাথে, আরেক টুকরো লাঠিতে বাঁধানো রয়েছে, তাও আবার ছেঁড়া। রহস্যময় ভিডিওটিতে দেখা গিয়েছে একটি বরফের দ্বীপে আমেরিকার পতাকা উড়ছে। এটির দ্বারা তারা ইঙ্গিত করছে যে আমেরিকা ভাসমান। বর্তমান পৃথিবীর ভৌগোলিক দিক দিয়ে আমেরিকা ও যুক্তরাজ্য একটি দ্বীপে অবস্থিত, এমনকি আমেরিকার চারপাশে পানি। বর্তমান আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বরফবহ রাষ্ট্র, যার 6 মাস প্রায় বরফ পড়ে থাকে এবং নদীর উপর ভাসমান। এই ভিডিওতে তারা ইঙ্গিত দিয়েছে আমেরিকা যে কোনো সময় পানিতে ডুবে যেতে পারে, আর এটির সত্যতা যাচাই করছে ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা, কেননা তাদের মতে আমেরিকা একটি ভাসমান রাজ্য, যে কোনো সময় এটি পানির নিচে ডুবে যেতে পারে। তার পরপরই দেখা গিয়েছে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার দৃশ্য। আর এই দৃশ্যে দেখতে পাচ্ছেন কেউ একজন নাচানাচি করছে, তার পরিচয় আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। চলুন ভিডিওটি সামনে এগিয়ে নেওয়া যাক। তারপরের দৃশ্যে দেখা যাচ্ছে একটি কুকুরের মাথা বের হচ্ছে, তার মাথার উপরে আবার ছাগলের মতো কান রয়েছে, এবং মনে হচ্ছে কোনো এক ব্যক্তি এই প্রাণীটির উপর চড়ে আসছে। এই দৃশ্যে দেখতে পাচ্ছেন একজন ইমামের পিছনে একদল কালো সৈন্যবাহিনী দেখা গিয়েছে। এটির দ্বারা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত কালো পতাকাবাহী দলকে বুঝিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে, যাদের মধ্যে আল্লাহর খলিফা ইমাম মাহদি থাকবে। তারপর পরই তারা বিন লাদেনকে দেখালো, আর বিন লাদেন যে তাদের ইশারায় কাজ করেছিল সেটাও তারা প্রকাশ করেছে। বিন লাদেনের বুকের ডান পাশে এই ব্যাজটি তার প্রমাণ। তার পরবর্তী দৃশ্যে দেখানো হলো মরুভূমির মধ্যে আলো জ্বলে উঠেছে, আর তার পাশেই একটি মেশিন চলছে, মনে হচ্ছে মেশিনটি পানি উঠানামা করানোর সেচ মেশিন। আমরা জানি দাজ্জালের সাথে পানির ব্যাপক ভাণ্ডার থাকবে, আর দাজ্জাল তার ইচ্ছা অনুযায়ী পানি বণ্টন করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, তার মানে হলো পৃথিবীতে ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই পানি নিয়ে আর পানি নিয়ে কিভাবে যুদ্ধ হবে আর দাজ্জালের সাথে কিভাবে পানির ভাণ্ডার থাকবে সে নিয়ে একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ, সেখানে এ নিয়ে বিস্তারিত কথা বলবো। মোট কথা হলো পানি নিয়ে বিশ্ববাসী এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হবে। এরপর দেখা গেল আমেরিকার উপরে 6 স্টার এর একটি আধো আলো, তার মানে আমেরিকা পুরোটাই ইলুমিনাতির দখলে চলে যাবে। এর পরের দৃশ্যে দেখা যাচ্ছে মায়ের গর্ভে একটি বাচ্চা, বাচ্চাটিকে পাহারা দিচ্ছে দুনিয়ার ইলুমিনাতির সদস্যরা। এই হলো ইলুমিনাতির হাত, আর এটি হলো আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। শয়তানকে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের কাছে সাপ রূপে পরিচয় দিয়েছেন, আর এখানেও এই অ্যানিমেশন ফিল্মটির মধ্যে তারা শয়তানকে সাপ রূপে প্রদর্শন করেছে। আর দেখা যাচ্ছে এক চোখওয়ালা একটি টেলিভিশন চলছে, তার মানে হলো গর্ভ অবস্থায় ইলুমিনাতি শয়তানের পূজারি শয়তানের সাথে মিলেমিশে এই বাচ্চার মাকে টিভি দেখাবে, আর এই বাচ্চাটা গর্ভে থাকা অবস্থায় টিভি দেখতে শুরু করবে। তাহলে বোঝা গেল যে তারা গর্ভে থাকা বাচ্চার প্রতিও নজর রাখছে। পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে সেই বাচ্চাটি দাজ্জালের অন্তরে ঠাই করে নিয়েছে, এবং দাজ্জাল তাকে বন্ধু বানানোর জন্য মার্কেটে ছেড়ে দিয়েছে। তাকে সবসময় গেম, সিনেমা, নাটক, থিয়েটার, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম চাকচিক্যময় জিনিস দেখিয়ে প্রতারণা করেছে। আর আমরা জানি দাজ্জালের প্রকৃত বাংলা অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক। তার মানে হলো বাহিরটা দেখতে খুব সুন্দর, খুবই ভালো লাগে, কিন্তু ভিতরটা অন্ধকার, কুৎসিত, কালো এবং খারাপ আত্মা দ্বারা পরিপূর্ণ। তাই তার নাম দেওয়া হয়েছে দাজ্জাল, যার অর্থ হলো চাকচিক্যময় প্রতারক। আর এই দাজ্জাল আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া দিয়ে।
শিশুরাও বাদ যাচ্ছে না নাটক, সিনেমা এবং গেম খেলা থেকে, বাদ যাচ্ছে না সোশ্যাল মিডিয়ার যোগাযোগ করা থেকে। ভিডিওতে দেখা গিয়েছে কয়েকটি ত্রিভুজাকৃতির উল্কা, যেটা আসলে স্টেলথ বোম্বার একটি মসজিদকে ধ্বংস করে দিচ্ছে। এটির রহস্য হলো 2012 সালে রিলিজ হওয়া এই ভিডিওতে আমেরিকা ইঙ্গিত করেছে যে তারা 2014 থেকে মুসলমানদের মসজিদগুলি ধ্বংস করতে থাকবে। বিগত সিরিয়ার যুদ্ধে তারা সিরিয়াতে প্রায় 50,000 মসজিদ ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটি সেই উল্কার রহস্য। ধ্বংস হয়ে যাওয়া ওই মসজিদ থেকে কিছু পাখি উড়ে গেল, আর একটা প্রজাপতি গিয়ে দাজ্জালের ডান হাতে পড়ল এবং সে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল। এখানে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তোমরা যেটাকে জাহান্নাম দেখবে সেটাতে ঝাঁপিয়ে পড়ো এবং জান্নাতি হয়ে যাও। আর প্রজাপতিটাকে সাদা দেখানো হয়েছে, তার মানে মুসলমানরা সাদা পোশাক পরতে ভালোবাসে। আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার পরপর যে লোকটিকে আপনারা নিত্য করতে দেখেছিলেন তার পরিচয় আমরা গোপন রেখেছিলাম, এখানেও সেই লোকটিকে একই রকম দেখাচ্ছে। এখানে বসে নৃত্য করছে, তবে এবার একটু মাতালের মতন করে, এখনো তার পরিচয় আমরা পাইনি। সামনে তার পরিচয় বের করব ইনশা আল্লাহ। এই দৃশ্যে বোরকা পরিহিত একজন মহিলাকে দেখা যাচ্ছে, তার হাতে রয়েছে একটি দোয়াত। এই দোয়াত এর অর্থ হলো এই দোয়াতের মধ্যে থাকে কালি আর কলম দ্বারা লেখা হয়, যেটাকে একত্রে বলা হয় দোয়াত কলম। তার মানে হলো শিক্ষাকে তারা এমনভাবে বিনষ্ট করে দিবে যে মুসলমানের সন্তানেরা শিক্ষাকে ভুলে যাবে, আলো থেকে দূরে সরে যাবে। আর বোরকা পরিহিত ওই মহিলাটাকে অবশ্যই মুসলমানের ইঙ্গিত দিয়েছে। এই মায়ের কোলে শুয়ে রয়েছে একটি শিশু, সম্ভবত শিশুটির মৃত্যু হয়েছে। তার গায়ে পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে, তার মানে আসলে এই বাচ্চাটি মৃত। এই দৃশ্যে দেখানো হচ্ছে শিশু ধর্ষণের প্রবণতা কিভাবে বেড়ে যায়। তারা মানুষের মনে মনে শিশু ধর্ষণের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে আফ্রিকায় চলছে শিশু ধর্ষণ খুব বেপরোয়াভাবে। এই দৃশ্যে দেখা যাচ্ছে একটি লোক কিছু একটার মধ্যে তলিয়ে যাচ্ছে, আর তার হাতে রয়েছে হাতুড়ি এবং কাঁচি। এর দ্বারা রাশিয়াকে বোঝানো হয়েছে, আর সম্ভবত মানুষটি কেমিক্যাল এর মধ্যে ডুবে যাচ্ছে। এর অর্থ হলো রাশিয়াকে কেমিক্যাল দ্বারা ধ্বংস করা হবে। পরবর্তী দৃশ্যে দেখতে পাচ্ছেন চায়নার একটি সুপরিচিত চিহ্ন এলইঅন। এখানে একটি মেয়ে সাদা পতাকা উড়াচ্ছে, কিন্তু তাতেও রক্ষা হবে না চায়নার। চায়নাকে পুরোপুরি দখল করে নেবে এই দাজ্জালের এজেন্ডা ইলুমিনিটিরা। এখানে দাজ্জালকে এখনো ঘুমন্ত অবস্থায় আসতে দেখা যাচ্ছে, দখল করে আছে শয়তান। শয়তান যুব সমাজের মস্তিষ্কে ঢুকে রয়েছে। তাদের সামনে দেখানো হচ্ছে চাকচিক্য এবং পিছনে দেখানো হচ্ছে শয়তান। এসব কারুকার্য একটু আগেই বলেছিলাম, দাজ্জালের অর্থ হলো চাকচিক্যময় প্রতারক, ভিতরে খারাপ বাহিরে দেখতে ভালো। এর পরের দৃশ্যে দাজ্জালকে দেখা যাচ্ছে একটি গুহা থেকে বেরিয়ে আসতে। এই লোকটার পরিচয় এতক্ষণ ধরে আমরা খোঁজ করছিলাম, এখন দেখা গেল এই লোকটার আসল পরিচয় আমরা পেয়েছি। একে দেখা যাচ্ছে হিন্দু ধর্মের কৃষ্ণের মতো চেহারা এবং সাজসজ্জা কালীর মতো জিহ্বা বের করে রয়েছে। অর্থাৎ হিন্দু ধর্মের ইঙ্গিত দেওয়া হয়েছে দাজ্জালের প্রকাশকালে সবচেয়ে বেশি আনন্দিত হবে হিন্দু ধর্মের মানুষেরা, সেটাই বোঝানো হচ্ছে এই দৃশ্যে। আরও দেখেছেন একটি উলঙ্গ লোক পা ছড়িয়ে শুয়ে আছে এবং তার পুরুষাঙ্গের ভেতর একটি ডাইনি বুড়ি সাদৃশ্য উলঙ্গ মহিলা নাচানাচি করছে, মানে তারা উলঙ্গ নারীর দৃশ্য দেখিয়ে পর্নোগ্রাফিতে মুসলিমদের আসক্ত করবে আর করে যাচ্ছে এবং মুসলিম যুব সমাজকে ধ্বংস করছে। উলঙ্গ মহিলাটির হাতে একটা তলোয়ার, এটির অর্থ উলঙ্গপনা দেখিয়ে দেখিয়ে তারা মুসলিমদের ধ্বংস করে দিবে। এটির মূল কারণ হলো যাতে তারা বাচ্চা জন্ম না দিতে পারে, কেননা এ বাচ্চারাই হবে দাজ্জালের চূড়ান্ত দুশ্মন। এর পরপরই হিন্দুদের কালীকে নৃত্য করতে দেখা যাচ্ছে, তার মানে দাজ্জালের আগমনের পূর্বে মুহূর্তে হিন্দুরা খুব শক্তিশালী হয়ে উঠবে, মুসলমানরা পর্ণ মুভিতে আসক্ত হয়ে যাবে, আর সেই সুযোগটি কাজে লাগাবে বিশ্বের অন্যান্য ধর্মের সকল মানুষগুলো। মুসলমানদের উপরে চড়াও হওয়ার মোক্ষম সুযোগ তারা তখনই পেয়ে যাবে। পৃথিবীর সমস্ত ধন সম্পদকে নিয়ে মানুষ দাজ্জালের অপেক্ষা করবে, কিন্তু দাজ্জাল এগুলোর কোনো কিছুরই তোয়াক্কা করবে না। দাজ্জাল পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতা নিজের কাছে চাইবে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। এই দৃশ্যটাই তার প্রমাণ। এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার শয়তানি আমাদের থেকে সরিয়ে নেবে এবং আমাদের মস্তিষ্কে কোনো প্রকার ধর্মীয় জ্ঞান থাকবে না,
আর এই দৃশ্যে দেখতে পাচ্ছেন এই যুবকটির মস্তিষ্ক একেবারেই ফাঁকা। এটার ইঙ্গিত দিচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আমাদের ব্রেনকে ওয়াশ করবে এবং আমাদের বুদ্ধিহীন করে দেবে, আর আমরা নিজের অজান্তেই দাজ্জালকে অনুসরণ করতে থাকব। এই দৃশ্যে দেখা যাচ্ছে ইহুদিদের পোশাক পরিহিত এক যুবক নৃত্য করছে একটি মসজিদের গম্বুজের উপরে। এর দুটি অর্থ হতে পারে। একটি হলো এই দৃশ্যের যে যুবকটিকে দেখানো হয়েছে সেই যুবকটি ছিল একটু আগে দেখানো মায়ের কোলে শুয়ে থাকা যে শিশুটি ছিল সেই শিশুটি। আর আমরা জানি দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে, এটাই তার সবচাইতে বড় ফাঁদ। এবং আরও একটি অর্থ হতে পারে, সেটা হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল তৈরি করবে ইহুদিরা। আর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, এই মসজিদটির আশেপাশে সোনালি রঙের কিছু আলো দেখা যাচ্ছে, আর মসজিদুল আকসার গম্বুজটিও সোনালি রঙের, তাই এখানে এই অর্থটিও অর্থবহ। এই দৃশ্যে ইলুমিনাতির সদস্যকে চরম আনন্দে উদ্ভাসিত হতে দেখা যাচ্ছে। ডান্স করা ব্যক্তিটি যে ইলুমিনাতি সেটি প্রমাণ হচ্ছে তার বুকে একটি সাইন সিম্বল দেখতে পাচ্ছেন। আর এই সাইনটি ইলুমিনাতির আরও একটি সাইন সিম্বল, যেটাকে বলা হয় স্কোয়ারিজম। এই দৃশ্যে দাজ্জালকে একটি গুহা থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, আর দাজ্জালের অনুসরণ করছে সমস্ত প্রাণী, যেমনটি হাদিসে বর্ণিত রয়েছে। যাকে দাজ্জাল নামক দেখানো হয়েছে সে পুরো মুভিটিতে ঘুমন্ত অবস্থায় ছিল। ঠিক যখন একটি গির্জা ভেঙে যাবে তার ঠিক আগ মুহূর্তে তার ঘুম ভেঙে গেল, এবং তার ঘুম পুরোপুরি ভেঙে যাওয়ার পর তার মাথায় তার কাটা দিয়ে বাঁধা ছিল, যেমনটি তামিমদারির হাদিস থেকে আমরা জানতে পারি। দাজ্জাল কোনো এক দ্বীপের মধ্যে বন্দী অবস্থায় রয়েছে, আর এ দৃশ্যে দেখানো হচ্ছে দাজ্জালের বন্দী দশা ছুটে গিয়েছে, আর তার পরপরই একটি গির্জাকে ভেঙে যেতে দেখা যাচ্ছে। দেখুন তো এই গির্জাটিকে আপনারা চিনতে পারেন কিনা। মুভিটি তৈরি হয়েছিল 2012 সালে, আর গির্জাটি ভেঙে গিয়েছে 2019 সালে। এটি প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল, যেটা 16 এপ্রিল 2019 সালে ভেঙে গিয়েছে। হুবহু একইভাবে এই মুভিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই ভেঙে পড়েছে। বোঝা গেল এই গির্জা ভাঙার পরপর অচিরেই দাজ্জাল ঘুম থেকে জেগে উঠবে বা আগমন করবে। 2012-তে পরিকল্পনা করে 2019-এ এসে তারা সেটা বাস্তবায়ন করেছে। এখানে সবচাইতে বড় অর্থবহ কথা হচ্ছে দাজ্জালের বন্দিদশা ছুটে গিয়েছে, অচিরেই দাজ্জালের আবির্ভাব ঘটতে চলেছে, তাই ইমানকে মজবুত করে আঁকড়ে ধরে রাখুন। অর্থাৎ এখন থেকে পৃথিবীর কোনো প্রান্তে বিশেষ কোনো ঘটনা ঘটলেই বুঝে নেবেন সেটা ইহুদিদের পরিকল্পিত। তার পরের দৃশ্যে দেখানো হচ্ছে দাজ্জাল কোনো একটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং পথিমধ্যে মিশরের পিরামিডকে ধ্বংস হয়ে যেতে দেখা যাচ্ছে। তাহলে বুঝে দেখুন সামনে কিন্তু আরও একটি দৃশ্য দেখার বাকি রয়েছে, আর সেটি হলো মিশরের পিরামিড অচিরেই ধ্বংস হতে যাচ্ছে। খুব সম্ভবত কিছুদিন বাকি রয়েছে, অল্প কিছুদিন। এখনো বলবো ইমানকে শক্ত করে ধরে রাখুন, আগুনের অঙ্গারকে হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখুন, যেন পড়ে না যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে মজবুত ইমান দান করুক, আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করে নিক। তো বন্ধুরা কি বুঝতে পারলেন এতক্ষণ ভিডিওটা দেখে? যেটা মনে হচ্ছে সবকিছু মিলে পৃথিবীর অবস্থা খুবই করুণ অবস্থা, জানি না কি হবে। তো সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর সবাই সবার জন্য দোয়া রাখি, আর আমরা সবাই যেন মুসলমান ভাই হয়ে আবার একসাথে সবাই মুসলমান এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে পারি, আর সবাই সবাইকে হেল্প করতে পারি এক এক জন্য। সবাই সবার জন্য দোয়া রাখি। হ্যাঁ, তো ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকেন, আর সবাই সবার জন্য দোয়া করুন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, কেউ কোনো নামাজ মিস করবেন না। সবাইকে সবাই আমার পক্ষে সবাই দোয়া থাকলো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।